নমস্কার, দুর্গাপুর অর্চিজ ক্লোজেটের পক্ষ থেকে আমি অর্চনা দত্ত বলছি। আজকে আমি আবারও নিয়ে এসেছি কিছু এক্সক্লুসিভ কাঁথার কালেকশন নিয়ে, ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক বা আর্ট সিল্কের ওপরে। আমি আপনাদের শাড়িগুলো দেখানোর আগে আমার শাড়ি বুকিং নাম্বার একবার বলে দিই। শাড়ি বুকিং নাম্বারটা হলো 9749100158। আবার বলছি, 9749100158। যদি কারো কোনো শাড়ি ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, তাহলে সেই শাড়ি স্ক্রিনশট নেবেন আর সেটা পাঠিয়ে দেবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। তারপর আমি ডিটেলস, পেমেন্ট মেথড আমি জানিয়ে দেব এবং ব্যাঙ্ক ডিটেলসও দিয়ে দেব। চলুন শুরু করি আজকের ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের ওপরে এক্সক্লুসিভ কাঁথার কালেকশন। প্রথম শাড়ি আমি একটা দেখাচ্ছি মেরুন কালারের ওপরে। মেরুনের ওপরে হোয়াইট, এটা হচ্ছে শাড়ির আঁচল পোর্শন। দেখুন, আঁচল পোর্শনটা আমি আরেকটু দেখাই সামনে থেকে। পুরো কলকা মোটিভে করা হয়েছে হোয়াইট সুতো দিয়ে। হাতে সুতোর পুরো ইন্ট্রিকেট কাজ করা হয়েছে এবং এর বডি পোর্শনটা হচ্ছে এইভাবে গেছে। ওপরে একটা বর্ডার আছে হোয়াইট কালারের এবং নিচে পাড়ের দিকটা, বর্ডারের দিকটা আবারও কলকা মোটিভ করে পুরো শাড়িতে করা হয়েছে। তার সাথে আছে গায়ে ছোট ছোট বুটা আছে। এভাবে পুরো শাড়িটা গেছে। এর সাথে ব্লাউজ পিস আছে। এটা পুরো ব্লাউজ পিস এবং এই যে কাজটা, এটা হাতে পড়বে, হাতের বর্ডারে পড়বে। যদি শাড়িটা ভালো লেগে থাকে, আপনারা দেখুন, স্ক্রিনশট নিন। নেক্সট শাড়িতে আসছি। এরপরে নিয়ে এসেছি একটা ব্লু কালার। ব্লু কালারের উপরে অল ওভার কাঁথার ওয়ার্ক। এটা হচ্ছে আঁচল পোর্শন। এটা হচ্ছে বডি পোর্শন। এইভাবে অর্ধেক গেছে। তারপর নিচে স্কার্ট বর্ডার আছে, এইভাবে চওড়াভাবে গেছে পুরো শাড়িটা। মানে অর্ধেক পোর্শন আছে, এইভাবে পুরো কাঁথা ওয়ার্ক আছে, ফ্লাওয়ার মোটিভ করা হয়েছে। আর উল্টো দিকে অর্ধেক পোর্শন, নিচে চওড়া বর্ডার করা হয়েছে ফ্লাওয়ার মোটিভ দিয়ে। ব্লাউজ পিস আছে। এইভাবে ব্লাউজ পিসে কাজ গেছে। এটা হচ্ছে ব্লাউজ পিস। যদি কারো ভালো লেগে থাকে, তাহলে স্ক্রিনশট নেবেন। শাড়ির প্রাইস হলো 3050। এর আগে যে শাড়িটা দেখিয়েছি মেরুন কালারের ওপরে, এই শাড়িটারও প্রাইস ছিল 3050।
এগুলো সবই ব্লেন্ডেড ব্যাঙ্গালো সিল্কের ওপরে কাঁথার ওয়ার্ক করা হয়েছে। কাজগুলো ভীষণ সূক্ষ্মভাবে নিখুঁতভাবে করা হয়েছে। নেক্সট একটা রেড কালারের উপর নিয়ে এসেছি। এটা হচ্ছে শাড়িটার আঁচল পোর্শন। পুরো আঁচলে এভাবে কাজ গেছে। কাজটা ভীষণ সূক্ষ্মভাবে করা হয়েছে, আপনি দেখুন, কাজ থেকে দেখলে বোঝা যাবে পরিষ্কার। আপনারা এবং বডিটা গেছে এইভাবে। এটা অ্যাকচুয়ালি কর্নার টু কর্নার ভাবে গেছে শাড়িটা। কর্নার টু কর্নার ভাবে শাড়িটা এন্ড হয়েছে। গোটা গায়ে এরকমভাবে কাজ করা হয়েছে লিপ মোটিভে। এবং ব্লাউজ পিস আছে এইভাবে, হাতে কাজ আছে। যদি কারো ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনশট নেবেন। শাড়ির প্রাইস হলো 3050। ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের ওপর কাঁথা স্টিচ, প্রাইস 3050। সরালাম। এরপর একটা দেখাবো হোয়াইট কালারের ওপরে। হোয়াইট কালারের উপরে মাল্টি কালার কাঁথার কাজ করা হয়েছে পুরো শাড়িতে। এবং গোটা গায়ে এইভাবে ছোট ছোট বুটাক আছে, আর নিচে বর্ডারটা চওড়াভাবে করা হয়েছে পুরো শাড়িতে। যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট নেবেন। শাড়ির প্রাইস হলো 3050। ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের ওপরে কাঁথা ওয়ার্ক। সরালাম। এটারও ব্লাউজ পিস আছে, এক মিনিট দেখিয়ে দিই। এই জায়গাটা অনেক চওড়াভাবে কাজ গেছে, হাতে এই পোর্শনে কাজটা পড়বে। সরালাম। এরপর একটা নিয়ে এসেছি মাস্টার্ড ইয়েলো কালার। মাস্টার্ড ইয়েলো কালারের উপরে মাল্টি কালার কাঁথার ওয়ার্ক।
এটা হচ্ছে আঁচল পোর্শন, তারপর বডি শুরু হচ্ছে এইভাবে, পুরো শাড়িতে কাজ গেছে, এটাও কর্নার টু কর্নার মোটিভে গেছে, এইখান থেকে শাড়ির কাজ শুরু হয়েছে, আস্তে আস্তে এইভাবে কাজটা এন্ড পার্টের দিকে গেছে, এবং তার সাথে আছে গোটা গায়ে বুটা। শাড়ির ব্লাউজ পিস হচ্ছে এইভাবে গেছে, হাতে কাজ পড়বে, বর্ডার করা হয়েছে কাঁথা স্টিচের। কালারটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো। যদি ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনশট নেবেন। সরালাম, শাড়িটার প্রাইস হচ্ছে 3050। সে শাড়িটা দেখাচ্ছি বটল গ্রিনের ওপরে, বটল গ্রিনের ওপর হোয়াইট। পুরো শাড়িটাতে এইভাবে হোয়াইট কাজ হয়েছে, কালারটা হচ্ছে বটল গ্রিনের ওপরে হোয়াইট থ্রেড দিয়ে। এটা হচ্ছে আঁচল পোর্শন, পুরো শাড়িটা গেছে এইভাবে, ছোট ছোট বুটি করা হয়েছে এবং একটা করে ফ্লাওয়ার মোটিভ করা হয়েছে। ব্লাউজ পিস হচ্ছে, এটা ব্লাউজ পিস, হাতে চওড়া বর্ডার আছে, হোয়াইট থ্রেড দিয়ে কাজ করা হয়েছে। ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের ওপরে ডিপ বটল গ্রিন কাঁথা ওয়ার্ক। শাড়িটা আমি দেখাচ্ছি গায়ে নিয়ে কেমন লাগে, যদি ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনশট নেবেন। শাড়ির প্রাইস হলো 3050। প্রচুর কাঁথার কালেকশন আছে, আরও অনেক ধরনের ট্র্যাডিশনাল শাড়ির কালেকশন আছে, কিন্তু স্বল্প সময়ের স্বল্পতার জন্য একটা লেন্দি ভিডিও যদি হয় সেটা আপলোড করতে প্রবলেম হচ্ছে, আমি করতে পারছি না বড় করে একটা ভিডিও, তার জন্য আমি ছোট ছোট করে কিছু কিছু শাড়ি আপনাদের কাছে নিয়ে আসছি। পরবর্তীকালে যখন আমি লাইভ শুরু করব তখন হিউজ কালেকশন আপনাদের কাছে নিয়ে আসব আমি আশা করব, আশা রাখছি সবার কাছে, আপনারা সবাই আমার সাথ দেবেন। আর কেমন লাগলো, কেমন ভালো লাগলো, কতটা ভালো লাগলো, আর কি কি দেখালে ভালো লাগবে, সবটা প্লিজ আপনারা আমাকে জানান। আর আরেকটা রিকোয়েস্ট সবার কাছে, ভিডিওটা প্লিজ সবাই একটু শেয়ার করুন, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আবারও দেখা হবে, আরও অন্য টাইপের কিছু কালেকশন নিয়ে আসবো আবার, ততক্ষণের জন্য নমস্কার।